প্রথমে দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ, এবার আবার নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে মাঠে নেমেছেন 38 বছর বয়সী ক্রিকেটার রুলফ ভ্যান্ডার মারওয়ে। রুলফ ভ্যান্ডার মারওয়ে একসময় সতীর্থ ছিলেন জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্সদের। মারওয়ের জন্ম দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে, বেড়ে ওঠা ক্রিকেটের হাতেখড়ি সবটাই ছিল সেখানে। তাই তো 2009 সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেকটাও হয়েছিল দুর্দান্ত। দারুণ স্পিন আর লোয়ার অর্ডারে মারকুটে ব্যাটিং করে খুব দ্রুতই চলে আসেন আলোচনায়। ইংল্যান্ডে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করে নেন তিনি। এমনকি সেই বছর দক্ষিণ আফ্রিকার সেরা উদীয়মান তারকার পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। তবে তার এই সুখের সময়টা বেশিক্ষণ স্থায়ী হয়নি। 2011 বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে চলে আসে পালা বদলের হাওয়া। দলে আসতে শুরু করেন তরুণ ক্রিকেটাররা, তখনই অফ ফর্মের কারণে বাদ পড়ে যান মারওয়ে। এরপর দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে ফেরার আশায় ছিলেন মারওয়ে, কোনো একদিন ডাক পাবেন এমনটাই প্রত্যাশা ছিল তার। টি টোয়েন্টি ক্রিকেটটা যে ভালোই খেলতেন তিনি, প্রোটিয়াদের হয়ে 13টি টি টোয়েন্টি এবং ওয়ানডে খেলেছেন। তবে একটা সময় মারওয়ে বুঝতে পারলেন দক্ষিণ আফ্রিকার জার্সিতে তার আর খেলা হবে না, তাই তো মায়ের সুবাদে নেদারল্যান্ডসের নাগরিক হওয়ার সুযোগটা লুফে নিয়েছেন তিনি। 2015 সালে সেই সুযোগ চলে আসে, এরপর নেদারল্যান্ডসের জার্সিতে 3টি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর চলতি 2023 ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ হয়েছে তার।